উপনিষদের কাহিনী। দুইজন মানুষ, সাধারণ মানুষ নয়, দুইজনই অসাধারণ মানুষ। একজন রাজা, বিদেহ দেশের রাজা, রাজা জনক। বিরাট বড় সাতমহলা রাজবাড়ি, বিরাট বড় পরিবার, অনেক লোকজন, অনেক দাসদাসী। রাজা রাজবাড়িতে বসবাস করে বিদেহদের শাসন করেন, সুশাসন করেন, সব সময় দেশবাসীর হিত দেখেন, তাই তিনি লোকহিত রাজা। আরেকজন জটাধারী বেদবিদ ঋষি, গাছগাছালিতে ভরা তপবনে বসবাস করেন, লতাপাতায় তৈরি কুঁড়ে ঘর। তাঁর দুই বউ আর আছে গুরুকুল, সেখানে অনেক ছেলে তাঁর কাছে পড়াশোনা করেন। নানা জায়গা থেকেই তাঁর কাছে তাঁর গুরুকুলে অনেকে লেখাপড়া শিখতে আসেন, লেখাপড়া শিখে যে যার মতো নিজের জায়গায় চলে যান। রাজা ও ঋষি উভয়ে উভয়কে খুব ভালোবাসেন। ঋষি মাঝে মাঝে আসেন রাজবাড়িতে রাজার কাছে। রাজা ও ঋষি নিজেদের ভিতর নানা বিষয়ে আলাপ আলোচনা করেন। ঋষির কাছ থেকে রাজা নানা বিষয়ে জানেন, বুঝে নেন। ঋষি রাজার নানা বিষয়ে কৌতূহল মেটান। একদিনের ঘটনা, ঋষি এসেছেন রাজার কাছে রাজবাড়িতে। রাজা জনক সেদিন ঋষির কাছে জানতে চান, জীবনে চলার পথে মানুষকে আলো দেখায় কে। রাজা জনক ভাবেন নিজের মনে, জীবনে চলার পথে মানুষকে আলো দেখায় কি মানুষের চোখ, না মন, বোধ, অথবা পিতামাতা, গুরুজন বা শিক্ষাগুরু? নিজের জবাব নিজেরই মনে ধরে না রাজার। তাই রাজা ঋষির কাছে বিষয়টি খোলা মনে বুঝতে চান, জানতে চান। ঋষি জবাবে বললেন, মানুষের জীবনে চলার পথে আলো দেখায় দিবাকর রবি। ভোরের আঁধারে পূব আকাশে দেখা দেয় দিবাকর, আঁধার দূর হয়, দেখা দেয় আলো। মানুষের ঘুম ভাঙে এই আলোয়, সারাদিনের কাজ শুরু করে মানুষ। রাজা বলেন, রাতের বেলায় তো এই আলো থাকে না। ঋষি বলেন, তখন আকাশে দেখা দেয় চাঁদ, চাঁদের আলো মানুষ পায়। দিবাকর না থাকলে চাঁদকে মানুষ পেত না। আলোচনা জমে ওঠে। রাজা বলেন, অনেক রাতে চাঁদ ওঠে না, মানুষের জীবনে দেখা দেয় গভীর আঁধার, তখন আলো দেখায় কে? ঋষি বলেন, তখন মানুষের কথা আর মানুষের আওয়াজই আলোর কাজ করে, মানুষের কথা আর আওয়াজই তখন আলো দেখায় মানুষকে। রাজা বলে ওঠেন, মানুষ যদি গভীর আঁধারে কথা না বলে, আওয়াজ না করে, নীরবে থাকে, তখন আলো দেখায় কে? ঋষি বলেন, মানুষ নিজেই মানুষের আলো, নিজের আলোতে মানুষ কাজ করে। রাজা চমকে ওঠেন। রাজা বললেন, নিজের ভিতর নিজের আলো, তাকে কি দেখা যায়, ধরা যায়? ঋষি বললেন, মানুষের নিজের পরিচয়ই নিজের আলো, নিজেকে জানতে হয়, বুঝতে হয়, আর এই জানার বোঝার শেষ নেই। নিজেকে জানা বোঝা ফুরায় না, জানতে পারলে বুঝতে পারলে চোখের সামনে আঁধার দূর হয়ে যায়, দেখা দেয় আলো, সেই আলোতেই মানুষ আলোকিত হতে পারে। সেদিন রাজা জনক নিজেকে জানার বোঝার আলো দেখতে পেলেন। তিনি ঋষিকে বললেন, আমি আজ নিজেকেই আপনাকে দান করলাম। তিন পুরুষ ধরে পড়াশোনা চলেছে, চলেছে নানা পুঁথিপাঠ, বেদ পাঠ। ঠাকুরদার ধারণা, নাতি পড়াশোনা শেষ করেছে ঠিকই, তবে আসল পড়াশোনা তার হয়নি।
বাবারও একই মনে হয়েছে যে ছেলে 12 বছর ধরে গুরুর বাড়িতে পড়াশোনা শেষ করে বাড়ি ফিরেছে, তার জানা পুরো হয়নি। বেদবিদ হলেও সব কিছু জানা হয়নি, শিক্ষা পুরো হয়নি। বাড়ির সামনে বিশাল বড় বটগাছ, সেই বটগাছের নিচে বাবা ছেলেকে নিয়ে বসে পড়াশোনা নিয়েই নিজেদের ভিতর আলাপ আলোচনা করছেন। বাবা ছেলের সাথে আলোচনায় বুঝতে পারলেন, ছেলে পড়াশোনা করে অনেক কিছু জানলেও জানার ভিতরে যেতে পারেনি। বাবা ছেলেকে বললেন, যে গান কানে শোনা যায় না অথচ যে গান বেজে চলেছে সবসময় তা কি তুমি জেনেছ? যা জানলে সব জানা হয়েও যায় সেই আসল কথাটি? ছেলে হতবাক হয়ে যায়, মনে হয় বাবা যেন ধাঁধার মতো কথা বলছেন। ছেলেটি ভাবতে থাকে, এতদিন ধরে এত পড়াশোনা করে শেষে বাবার এই কথার মানে ঠিক বুঝতে পারছি না। এমন সময় বাবা একটা মাটির ঢেলা ছেলের হাতে তুলে দিয়ে বললেন, এই মাটির ঢেলাকে যদি তুমি ঠিকমতো পুরোপুরি জানতে পারো তাহলে জগতের সব মাটির খবরই তোমার জানা হয়ে যাবে। ছেলে অবাক হয়ে বলে, মাটি দিয়েই তৈরি হয় ঘট, কলসি, পিদিম, থালা, বাটি, হাঁড়ি, কড়াই, পিলসুজ আর পুতুল, নানা রকমের জিনিস। বাবা এবার বললেন, আর এই যে ঢেলা, এটিও মাটির। তাহলে তুমি মাটির নানা রকম চেহারার নাম বলেছ, আসলে সবই মাটির। মাটির উপরেই আমাদের ঘর বাড়ি, ফসলের মাঠ। এই ধরা 3 ভাগ জল, 1 ভাগ ভূমি, তবে ভূমির তলায় জল আর জলের তলায় মাটি, মাটিময় এই ধরা। এইভাবে ছেলে বাবার কাছে জানতে লাগল মাটির ভিতর মহলে নানা কথা। বাবা বললেন, তোমার হাতের এই যে সোনার আংটি, এই সোনাকে তুমি ঠিকমতো জানতে পারলে সব সোনাকেই তুমি গভীরভাবে জানতে পারবে, বুঝতে পারবে। তেমনি লোহার তৈরি একটা জিনিসকে ভালো করে জানলে সব লোহাকেই তুমি গভীরভাবে জানতে পারবে। ছেলে বাবাকে বলে, আজ আমি মাটি সোনা লোহাকে এমনভাবে জানলাম, বুঝতে পারলাম, যা আগে এমনভাবে ভাবিনি, বুঝিনি। বাবা এবার বললেন, যেমন মাটির মূলে একই মাটি, সব সোনার মূলে একই সোনা, সব লোহার মূলে একই লোহা, তাই সবার মূলে এক, যা দুই নেই। ঠিক তেমনি আকাশ, তারা, আগুন, জল, মাটি, বাতাস, শরীর, মন, প্রাণ, চেতনা, বোধ, পশু, পাখি ও মানুষ সবই এক, যার কোনো দুই নেই। এই আমি তুমি আমরাও সেই এক, যার দুই নেই। ছেলেকে একটি বটফল কুড়িয়ে নিয়ে আসতে বললেন বাবা। বটফলটি ভাঙা হলো, দেখা গেল ফলের ভেতর রয়েছে ছোট ছোট দানা। এবার সেই দানা ভাঙা হলো, সেই ছোট দানার ভেতরেও খুবই ছোট ছোট দানা আছে, চোখে দেখে বোঝবার উপায় নেই। বাবা তখন ছেলেকে বললেন, এই দানা মাটিতে মিশে চারা গাছ হয়, পরে সেই চারা গাছ বিরাট বিশাল বটগাছে পরিণত হয়। তাহলে বুঝতে পারছো যে বটগাছের মূলে আছে বীজ, আর এই বীজের ভিতরে গভীরে আছে অণু, সেই অণুই হলো বটগাছের উপাদান। ঠিক তেমনি এই দুনিয়ার মূলেও আছে সেই এক, সেটিই আসল। এবারে বাবা ছেলেকে বাড়ির পাকশালা থেকে একটা নুনের ডেলা আনতে বললেন, সাথে আনতে বললেন 1 বাটিতে জল। ছেলে নিয়ে এলো, বাবা ছেলেকে সেই 1 বাটি জলে নুনের ডেলা ডুবিয়ে দিতে বললেন। কিছু সময়ের পরে নুনের ডেলা বাটির জলে গুলে গেল, মিশে গেল, মিলিয়ে গেল। বাবা এবার ছেলেকে সেই নুন গোলা বাটির জল 1 চামচ খেতে বললেন। ছেলে খেয়ে বলল, নোনতা জল। বাবা বললেন, জলের ভিতরেই নুন আছে, আগে ছিল ডেলা, এখন মিশে গেছে, তুমি দেখতে পাচ্ছ না, তবে পান করে বুঝতে পারছো যে বাটির জলে নুন আছে।
ঠিক তেমনি দুনিয়ার আলাদা আলাদা নাম ও চেহারা নিয়ে অনেক কিছু থাকলেও তাদের মূলে আছে এক। সেই এককে সবসময় চোখে দেখা যায় না, তবে বোঝা যায়, অনুভব করা যায়। যেমন বাতাস, বাতাস ছিল, আছে, থাকবেও। তাকে চোখে দেখা যায় না, তবে অনুভব করা যায়, বোঝা যায়। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ছেলে বাবার কাছে শিখতে লাগল, বুঝতে লাগল, জানতে লাগল। পিতাই হয়ে উঠলেন ছেলের শিক্ষাগুরু।